বন্ধুরা, আর চলে এসেছি তোমাদের একটা নতুন আবার রেসিপি করে দেখাবো বলে। দেখো আজকে আমি কি রেসিপি করছি। আজকে করবো লোটের পকোড়া। এর জন্য দেখো লোটে মাছ নিয়ে নিয়েছি, ফ্রেশ ফ্রেশ লোটে, একদম বড় বড়। এটা এই এই লোটের পকোড়া করতে কিন্তু একদম ফ্রেশ লোটে লাগবে। এই যে একটুখানি নরম লোটে হলে হবে না, এরকম ফ্রেশ লোটে মাছ লাগবে, একদম ফ্রেশ লোটে মাছ। এই লোটে মাছ দিয়ে আমি করে দেখাচ্ছি তোমাদের লোটের পকোড়া। আমি একটু পরে কেটে দেখাচ্ছি তোমাদের। চলো বন্ধুরা, এবার দেখে নিই মাছগুলো কিভাবে কাটতে হবে। মাছগুলো সাইজ মতো এরকম দু পা, কেউ দু পিস খেলে দু পিস, কেউ তিন পিস খেলে খেতে, দু পিসেই ভালো হয়, তার জন্য আমি দু পিস করে নিচ্ছি। ঠিক এরকম করে এরকম করে দু পিস করে নেবে। করে যদি ভেতরে কোনো নোংরা ফোঙরা থাকে ওটাকে টেনে ফেলে দেবে। এই দু পিস করে কেটে নিচ্ছি, আর একটা তোমাদের কেটে দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম করে দু পিস করে কেটে নেবে। এরকম করে আমি সবকটাই কেটে নেবো আস্তে আস্তে করে, তারপর তোমাদের দেখাবো কিরকম করে আমি রান্নাটা করছি। দেখো তোমরা, আমি মাছগুলো কেটে ধুয়ে আবার আরেকবার ভালো করে জলে কাটার পর একবার ভালো করে জলে ধুয়ে ফ্রেশ করে একদম জল ছড়িয়ে এই যে রেখেছি। এবার এই লোটে গজকে লম্বা লম্বা করে আমি দেখেছি কেটে কেটে নিয়েছি। এবার একে ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করতে কী কী লাগবে দেখাচ্ছি। দেখে নেওয়া যাক ম্যারিনেটটা কিভাবে করে। প্রথমে লোটে মাছগুলো নিয়ে নিলাম বলে, জলগুলো একটু হালকা হালকা জল থাকলে একটু ঝরিয়ে দেবে, জল দেবে না, যতটা জল না দেওয়া যায় ততই ভালো। এবার দেবো লেবু। এ দেখে নাও একটা লেবু রস দেবো। হাত দিলেই হয়ে যাবে। দেবো রসুন বাটা, রসুন বাটা হাফ টিস্পুন রসুন বাটা, হাফ টিস্পুন আদা বাটা। এবার দেবো হলুদ গুঁড়ো, অল্প হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এতটুকুর মতো, লঙ্কার গুঁড়ো। এবার দেবো নুন পরিমাণ মতো। অল্প চিনি, একদম অল্প চিনি, কয়েক দানা। এবার এটা একটু মাখিয়ে নি। মাখানো মোটামুটি হয়ে গেছে। এবার অল্প সর্ষের তেল দেব। ব্যাস এই দিয়ে মেখে এক ঘন্টার মতো রেখে দেব, তারপরে বাদ বাকি পকোড়া ভাজা হবে। এক ঘন্টা পরে ফিরে আসলাম, মাছগুলো ম্যারিনেট হয়ে গেছে। এক ঘন্টা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, ফ্রিজ থেকে বার করে নিলাম। এবার ব্যাটারটা বানাতে কি কি লাগবে দেখে নাও। প্রথমে লাগবে কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ার দু চামচ, যে যেরকম মাছের করবে সেরকম হিসাবে করবে।
ময়দা 2 চামচ, চালের গুঁড়ো 2 চামচ, 2 চামচের একটু, এই 2 চামচই দিলাম। চিনি অল্প, একদম অল্প, নুন পরিমাণ মতো, অল্প আদা বাটা, অল্প রসুন বাটা, হলুদের গুঁড়ো অল্প পরিমাণে, অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো। এই হয়ে গেল আমার মেশানো সব কিছু। এবার আমি এটা জল দিয়ে গুলে নেব, জল দিয়ে গুলে ব্যাটারটা তৈরি হয়ে যাবে। আর এই ব্যাটারটা ওই পুরো আমি মিক্সিং করে নিয়েছি, এবার জল দিয়ে গোলাটা দেখিয়ে দিচ্ছি। জল দিয়ে বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না। হয়ে গেল আমার ব্যাটার পুরোপুরি রেডি, ঠিক এরকম থাকবে, এরকম কনসিস্টেন্সি থাকবে। এবার আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এবার তোমাদের মাছগুলো ছেড়ে দেখাচ্ছি। এই এক একটা ব্যাটার থেকে তুলে ম্যারিনেট করা যেগুলো ছিল সেগুলো জলগুলো একটুখানি এরকম করে নিয়ে ঠিক এরকম করে দুপাতে এরকম এক পিট হয়ে গেলে আবার আর এক পিট মানে হালকা ফ্লেমে একটু ভাজবে, যেন মাছগুলো একদম কাঁচা না থাকে, ভালো একদম সব ভিতরে ভাজা হয়ে যায়, খেতেও সুস্বাদু লাগে। এরকম ভাবেই ভাজবে, ফ্লেমটা একটু কমিয়ে নেবে। এবার মাছগুলো উল্টে নেব, মাছগুলো এক পিট হয়ে গেলে আর এক পিট আমি উল্টে নেব। এখানে এক পিট হয়নি, আর এক পিট হবে, ভালো করে এক পিঠটা ধুয়ে ভাজার পরে আর এক পিঠ উল্টাবে, কাঁচা অবস্থা উল্টাবে না। এবার মাছগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেবো, ভালো করে একদম লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেবো। আর তুলে নেওয়ার সময় একটু টিস্যু পেপারের উপরে বা তুলে রাখবেন, বাদ বাকি এক্সট্রা তেলটা ওর মধ্যে টেনে নেবে, বাদবাকি সব তুলে নেবো। এরকম করে সব বাতি বাতি বাদবাকি সব মাছ আমি ভেজে তুলে নিচ্ছি, তারপরে আমি পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের চ্যানেলকে। আমি একদম বানিয়ে ফেললাম সুন্দর করে লোটে মাছের পকোড়া, একদম গরম গরম ভাতে দুপুরবেলা জাস্ট জমে যাবে। আর বিকালেও স্ন্যাক্স হিসেবে খেতে পারো, বা বাড়িতে কোনো গেস্ট আসলে তাকেও তোমরা বানিয়ে দিতে পারো। এরকম করে দেখবে তোমার সুনাম করবে সে খেয়ে একবার হলেও। আর তোমাদের ভালো লাগলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এই লোটে মাছের পকোড়াটা কেমন লাগলো।